আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আপনারা সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন আল্লাহ তাআলার বান্দাদের সাথে যে বা যাহারা অন্যায় অবিচার করবে, আল্লাহ তাআলা তা কখনোই সহ্য করবেন না। ঠিক সেই কারণেই আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন আল্লাহ তাআলার কঠিন থেকে কঠিন আজাব। তাই আজাবের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এই ভিডিওগুলো বানাতে আমাদের অনেক কষ্ট হয়, এই জন্য ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে গর্তের মধ্যে গাড়িগুলো বিলীন হয়ে গেল। কারণ কি? এটার কারণ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা সকলেই জানি মহান আল্লাহ তাআলা আসমানের উপর থেকে এবং জমিনের নিচ থেকে আজাব দিতে সক্ষম। তিনি এই পৃথিবীর একমাত্র মালিক। তিনি যেরকম চান সেরকম তিনি আজাব দিতে সক্ষম। আল্লাহ তাআলা যুগে যুগে মানুষকে এরকম আজাব দেখিয়ে তাদের শিক্ষা দেন যে তোমরা যা করছো তা আমার নাফরমানি, তোমরা আমার পথে চলে আসো, আমি তোমাদের সর্বদা হেফাজত করব। বন্ধুরা, এখন যে ঘটনাটি আপনাদের দেখাবো সেই ঘটনাটি খুবই মর্মান্তিক। কারণ আমরা সকলেই কম বেশি জানি ইসরায়েলের মুসলমানদের উপর কাফের মুনাফিক বিভিন্নভাবে অত্যাচার করেছিল, তাদের সাথে পশুর মতো ব্যবহার করেছিল। আল্লাহ তাআলা তার আশরাফুল মাখলুকাতকে সর্বোচ্চ উঁচু স্থান দিয়েছেন, কিন্তু তারপরেও কাফের মুনাফিক তাদের সাথে পশুর মতো আচরণ করেছিল। এটা কিন্তু আল্লাহ তাআলা কখনোই সহ্য করবেন না। তাই তো আল্লাহ তাআলা তাদের উপর এমন আজাব অবতীর্ণ করেছেন। ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি আজাবের দৃশ্য। এই আজাব মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের উপর অবতীর্ণ করেছেন। দেখুন, ভিডিওতে দেখতে পাচ্ছেন কতগুলি গাড়ি রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ এমন কি হলো, গাড়িগুলো সেই গর্তের ভিতরে চলে গেল? হ্যাঁ বন্ধুরা, আল্লাহ তাআলা চেয়েছেন বলেই এমনটা হয়েছে। আল্লাহ তাআলা যদি চান তাহলে পুরো শহরটাকে এই গর্তের ভেতরে বিলীন করে দিতে পারেন, কারণ তিনি সর্বোত্তম ক্ষমতাশীল। বন্ধুরা, অনেকেই বলে এটি নাকি এডিট করে করা হয়েছে, কিন্তু না বন্ধুরা, এগুলো এডিট করে করা হয়নি। আসলে বন্ধুরা, এগুলোকে বিজ্ঞানীরা তাদের ভাষায় সিংহল বলে থাকে, কিন্তু এগুলো মহান আল্লাহ তাআলার একটি আজাবের নমুনা মাত্র। আল্লাহ তাআলা চাইলে এর চেয়েও বড় বড় আজাব মানুষদের ওপর এবং পৃথিবীতে অবতীর্ণ করতে পারেন, কারণ তিনি এই পৃথিবীর একমাত্র মালিক।